গত বছরের মতো এবারেও Xiaomi তাদের Mi লাইনআপের ফ্ল্যাগশিপের পাশাপাশি আনলো SE ভার্সন which is Mi 9 SE this year নামে কিছুটা মিল থাকলেও ফিচারের দিক থেকে Mi 9 যেখানে পুরোপুরি একটা ফ্ল্যাগশিপ সেখানে Mi 9 SE কে বলা যায় জাস্ট একটা হায়ার মিড রেঞ্জের ফোন তবে গত বছরের Mi 8 SE এর সাথে কম্পেয়ার করলে চোখে পড়বে চমৎকার কিছু ইমপ্রুভমেন্ট তো আজকের ভিডিওতে ডিটেইলে কথা হবে ব্র্যান্ড নিউ এই Mi 9 SE নিয়ে জানাবো এর সকল ভালো এবং মন্দ দিকগুলো আর ভিডিও শেষে বলবো ডিভাইসটা কাদের জন্য বেটার চয়েস হতে পারে সো কোথাও যাবেন না আসি ইন্ট্রোর পর আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে টেক এন্ড টক বিডি বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক এবং গুলশান পুলিশ প্লাজাতে রয়েছে তাদের আউটলেট এবং তাদের কাছে পাবেন যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন বা গ্যাজেটস রিজনেবল প্রাইসে সো চাইলে চলে যেতে পারেন আপনার নিয়ারেস্ট টেক এন্ড টক বিডি শপে অথবা যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক পেজের মাধ্যমে বাকি ডিটেইল থাকবে ভিডিও ডিসক্রিপশনে তো প্রথমে চলুন দেখে নেওয়া যাক এর বক্সে কি কি থাকছে তো বক্সটি খুলেই পাবেন আরেকটি বক্স যেখানে থাকছে টিপিক্যাল কিছু পেপার ওয়ার্কস একটা সিলিকন কেস আর এই ইউএসবি টাইপ সি টু 3.5mm এর অডিও ডঙ্গল কারণ গত বছরের মতো এবারেও থাকছে না কোনো রকমের ইয়ারফোন জ্যাক এরপর পাবেন ফোনটি অ্যান্ড দেন থাকছে একটা ইউএসবি টাইপ সি কেবল অ্যান্ড সবশেষে পাবেন এই চার্জিং ব্রেক যা ডিভাইসটিকে আপ টু 12 ভোল্ট 1.5 amp ফাস্ট চার্জিং প্রোভাইড করতে সক্ষম ডিজাইন ওয়াইজ Mi 9 SE-টা গত বছরের Mi 8 SE থেকে বেশ ইমপ্রুভড যেখানে গত বছরের এসি ভার্সনটি ছিল কিছুটা বক্সি ডিজাইনের সেখানে এবারেরটা থাকছে অনেকটাই রাউন্ডিশ তাছাড়া এর ডিসপ্লে সাইজটা 0.09 ইঞ্চ বড় হলেও ফর্ম ফ্যাক্টর ছোট বিকজ অফ ইটস ন্যারো বেজেল অ্যান্ড ওয়াটার ড্রপ নচ কম্পেয়ার টু লাস্ট ইয়ার্স Mi 8 SE তাছাড়া এবারের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও আন্ডার ডিসপ্লে হওয়াতে ব্যাকটাও দেখতে বেশ ক্লিন লাগে অ্যান্ড আমার কাছে ফিঙ্গারপ্রিন্ট স্পিডটাও বেশ ফাস্ট বলেই মনে হয়েছে আর Mi 9 এর মতো এর রেয়ার পার্টিতেও লাইট পড়লে কালার শিফটিং দেখা যায় স্পেশালি আমার এই ভায়োলেট কালারটিতে বাম্পারে থাকা ভলিউম অ্যান্ড পাওয়ার কিগুলো কনভিনিয়েন্ট জায়গাতেই ছিল আর পূর্বের মতোই লেফটে থাকা ডুয়েল ন্যানো সিম ট্রেতে ব্যবহার করা যাবে না কোনো রকমের মাইক্রো এসডি কার্ড আপার পোর্শনে থাকছে একটা সেকেন্ডারি মাইক্রোফোন আর আয়ার ব্লাস্টার অ্যান্ড বটমে থাকছে প্রাইমারি মাইক্রোফোন ইউএসবি টাইপ সি পোর্ট অ্যান্ড সিঙ্গেল ফায়ারিং স্পিকার যার কোয়ালিটি আমার কাছে একদমই অ্যাভারেজ মনে হয়েছে ওভারঅল ডিভাইসটির বিল্ড বেশ ভালোই করেছে Xiaomi মুভিং ফরওয়ার্ড টু দ্য ডিসপ্লে এবারও Xiaomi এতে ব্যবহার করেছে ফুল HD প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলেড প্যানেল যা 5.97 ইঞ্চের উইথ পিক্সেল ডেন্সিটি অফ 432 আর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে গত বছরের মতোই গরিলা গ্লাস 5 তবে এবছরের ডিসপ্লেটাও HDR সাপোর্টেড হলেও গত বছরের মতো HDR 10 বা DCI-P3 কালার অ্যাকুরেসি ক্লেম করেনি Xiaomi যদিও দুটো ডিসপ্লে আমি সাইড বাই সাইড রেখে কম্পেয়ার করে দেখেছি খুব একটা ডিফারেন্স আমার চোখে পড়েনি ডিসপ্লেতে কালার বেশ ভাইব্রেন্ট অ্যান্ড পাঞ্চি যা সাধারণত আমরা একটা অ্যামোলেড প্যানেল থেকে এক্সপেক্ট করে থাকি ভিউইং অ্যাঙ্গেলও মোটামুটি ভালোই ছিল বলা যায় তবে টাচ লেটেন্সিটা Mi 9 বা Xiaomi-র ফ্ল্যাগশিপগুলোর মতো অতটা ভালো না যা একেবারে খারাপও বলা যাবে না তবে আপনি ফিল করবেন যে আপনি একটা মিড রেঞ্জ ডিভাইস ইউজ করছেন বাট দ্য গুড থিং ইজ আমি এতে কোনো রকমের লাইট ব্লিডিং বা ডার্ক কর্নার নোটিস করিনি সো ইয়া এতে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচিং বা গেমিং এক্সপিরিয়েন্স চমৎকারই পাবেন বলা যায় ডিভাইসটিকে পাওয়ার করছে গত বছরের Mi 8 SE তে ইউজ করা 710 থেকে স্লাইটলি ইম্প্রুভড 712 উইথ সেম এড্রিনো 616 GPU দুটোই সেম 10nm আর্কিটেকচার বেসড তবে গিগ বেঞ্চ স্কোর দেখে মনে হচ্ছে না খুব বেশি পারফরমেন্স ইম্প্রুভমেন্ট এখানে আপনি পাবেন আই মিন এর সিঙ্গেল কোর স্কোর কিছুটা ইম্প্রুভড হলেও মাল্টি কোরে আবার কিছুটা পিছিয়ে আই নো অনেকেই বলবেন যে সিনথেটিক বেঞ্চমার্ক আসলে রিয়েল লাইফ পারফরমেন্সকে রিফ্লেক্ট করে না অ্যান্ড আই টোটালি এগ্রি অন দ্যাট বাট বেঞ্চমার্ক দিয়ে আমরা অ্যাটলিস্ট একটা বেসিক ধারণা পেতে পারি যে ডিভাইসটা কেমন পারফর্ম করতে পারে অ্যান্ড এই দুটোর যে পার্থক্য ছিল তার রিয়েল লাইফ পারফরমেন্সেও আমি কোনো রকমের ডিফারেন্সিয়েট করতে পারিনি অলমোস্ট সেম স্পিডে ওপেন হচ্ছিল নেটিভ বা থার্ড পার্টি অ্যাপগুলো ব্রাউজিংও কোনো রকমের তেমন ল্যাগ পাইনি নোটিসেবল সো ইয়া ইউ ক্যান এক্সপেক্ট প্রিটি মাচ সেম রেজাল্ট অন বোথ অ্যান্ড অফকোর্স যা আমি বলবো খুবই ডিসেন্ট UI নেভিগেশন ট্রানজিশনও স্মুদি ছিল আর যেহেতু আউট অফ দ্য বক্স আপনি এতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 9.0 পাই তাই আপডেট নিয়েও দুশ্চিন্তার কিছু নেই অ্যান্ড বাই দ্য ওয়ে আমি আমার Mi 8 SE-তেও কিছুদিন আগে পেয়েছি অ্যান্ড্রয়েড 9 পাই আপডেট তবে Mi 9 SE-তেও আপনি Mi 8 SE-র মতোই পাবেন চাইনিজ রম তাই হিউজ ব্লোটওয়্যার পাবেন প্রি ইনস্টল যদিও এগুলো খুবই ইজিলি রিমুভ করা যায় আর Mi 9 SE-র Mi UI 10 ভার্সনটিতে থাকছে স্পেশাল একটা ফিচার উইচ ইজ ডার্ক মোড যা আপনারা খুঁজে পাবেন না Mi 8 SE-তে আর দুটোরই GPU যেহেতু সেম তাই গেমিং পারফরমেন্সে ছিল হেড টু হেড Mi 9 SE-তে হেভি গেমিংও খুব বেশি নোটিসেবল ল্যাগ বা হ্যাং পাইনি পাবজি HD সেটিংয়ে সামান্য ফ্রেম ড্রপ করে কখনো সখনো তবে সেটা একদমই প্লেয়েবল গিয়ার ক্লাবের মতো হাইলি গ্রাফিক্স ইন্টেন্সিভ গেমগুলো চলেছে একদমই ব্যাটারি স্মুথলি আর যেহেতু গ্লাস ব্যাক তাই লং টাইম গেমিংয়ে কিছুটা হিট টের পাবেন তবে সেটা খুব বেশি আনকমফোর্টেবল লাগেনি আমার চলুন কিছুক্ষণ দেখে আসি Mi 9 SE-তে করা গেম প্লে বা আপনি চাইলে স্কিপ করে চলে যেতে পারেন পরবর্তী ক্যামেরা সেকশনে
Mi 9 AC rear flagship Mi 9 এর মতোই থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ তবে মেইন 48 মেগাপিক্সেল শুটারটি বাদে বাকি দুটো অর্থাৎ আলট্রা ওয়াইড এন্ড টেলিফটো সেন্সরগুলোর কনফিগারেশনটা আলাদা যেখানে আপনি পাচ্ছেন 13 মেগাপিক্সেল f2.4 এর আলট্রা ওয়াইড একটি ক্যামেরা আর টেলিফটো ক্যামেরাটি 8 মেগাপিক্সেল f2.4 এর মেইন 48 মেগাপিক্সেলের শুটারটি অ্যাজ অলওয়েজ পিক্সেল বিনিং টেকনোলজির মাধ্যমে ফটো ক্যাপচার করে থাকে যা আলটিমেটলি আউটপুট দেয় 12 মেগাপিক্সেলের ফটো ডেলাইট বা গুড লাইটিং কন্ডিশনে মেইন শুটার দিয়ে তোলা ছবিগুলো ছিল চমৎকার কালার রিপ্রোডাকশন বা ডিটেলও ছিল রিয়েলি অ্যামেজিং ডাইনামিক রেঞ্জটাও আমি বলবো বেটার দেন অ্যাভারেজ সো অটো এক্সপোজার কম্পেনসেশনটাও খুব বেশি ভালো করতে পারে এই ক্যামেরাটি আর প্রো মোডে 48 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন যা আপনাকে অলমোস্ট নোট 7 প্রো এর মতোই রেজাল্ট দেবে বা মি 9 এর মতোও বলতে পারেন অনেকটা আর এর সুবিধা কেবল একটাই মনে হয়েছে আমার কাছে উইচ ইজ আপনি ইজিলি এটাকে ক্রপ করতে পারবেন উইদাউট লুজিং টু মাচ ডিটেইল আর শাওমির পোর্ট্রেট মোড নিয়ে মনে হয় না নতুন করে কিছু বলার আছে তবে এবার নতুন করে যুক্ত হয়েছে পোর্ট্রেট লাইট যা আমি বলবো বেশ ভালোই কাজ করে লো লাইটেও মোটামুটি ক্লিন রেজাল্টই পাচ্ছিলাম তবে ডেডিকেটেড নাইট মোডে তোলা ছবিগুলো পার্টিকুলার কোনো একটা কালারকে খুব বেশি বুস্ট করে ফেলে দেখতে যে খুব বেশি খারাপ লাগছে তা না বাট রিয়েল লাইফ সিনারিওটা রিপ্রেজেন্ট করে না বেশিরভাগ ক্ষেত্রেই 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরাটিও গুড লাইটিং কন্ডিশনে শার্প ইমেজ প্রডিউস করছিল উইদাউট টু মাচ ডিস্টরশন তবে অ্যাপারচার 2.4 হওয়াতে লো লাইটে কিছুটা নয়েস আপনি নোটিস করবেন অ্যান্ড সেম গোজ টু দ্য 8 মেগাপিক্সেল টেলিফোটো এতেও ডে লাইটে গুড রেজাল্ট পাবেন তবে ওয়াইড অ্যাঙ্গেলের মতো এতেও অ্যাপারচার কম থাকায় লো লাইটে অতটা ভালো রেজাল্ট দেবে না আর মেইন ক্যামেরা দিয়ে ভিডিও ক্যাপচার করা যাবে আপ টু 4K 30fps যা ফ্রন্ট ক্যামেরাতে 1080p তেই সীমাবদ্ধ আর এর ফ্রন্ট ফেসিং 20 মেগাপিক্সেল f2.0 ক্যামেরাটি দিয়েও বেশ ভালো রেজাল্ট পাচ্ছিলাম ডে লাইটে স্কিন টোন বেশ ন্যাচারাল আসে এবং ডিটেলও ভালো ছিল পিকচারগুলোতে লো লাইটে কিছুটা স্কিন স্মুদিং টেন্ডেন্সি লক্ষ্য করেছি তবে ওভারঅল ভালোই বলা যায় মি 9 এসিতে পাবেন 3070mAh ব্যাটারি যা গত বছরের তুলনায় 50mAh কম তবে সত্যি বলতে মি 8 এসি থেকে মি 9 এসিতেই আমি কিছুটা বেটার ব্যাটারি লাইফ পেয়েছি যদিও সাইড বাই সাইড কম্পারিজনে সেটা একেবারেই নোটিসেবল না একবার ফুল চার্জে হেভি ইউজেও পাচ্ছিলাম 4.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম সো যারা মডারেট ইউজার তারা আরও 1 ঘন্টার মতো বেশি স্ক্রিন অন টাইম এক্সপেক্ট করতে পারেন অ্যান্ড এতে থাকছে ফাস্ট চার্জিং সাপোর্ট আপ টু 18W যদিও বক্স ইনক্লুডেড চার্জারটি QC3 সাপোর্টেড নট QC4 তবে সেটাও যদি ইউজ করেন তাহলে ফুল চার্জ করতে সময় নেবে 1 ঘন্টা 20 মিনিটের মতো আর এতে ফ্ল্যাগশিপ মি 9 এর মতো থাকছে না কোনো রকমের ওয়্যারলেস চার্জিং সব মিলিয়ে বলবো এটা ডিজাইন বা পারফরমেন্স সব দিক থেকেই ডিসেন্ট একটা হায়ার মিড রেঞ্জের ডিভাইস তবে বর্তমানে এর দাম কিছুটা হাই যেহেতু মাত্রই মার্কেটে ঢুকেছে সো ডেফিনেটলি ডিভাইসটা আমার পক্ষ থেকে রিকমেন্ডেড থাকবে বাট প্রাইস আরও কিছুটা নাগালের মধ্যে আসার পর আর কিনবেন কি না সেই ডিসিশন সবসময়ের মতোই আপনার তো গাইজ আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন আর যদি ভিডিওটা ভালো না লাগে কেন লাগেনি সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন আর আমার চেষ্টা সবসময় অব্যাহত থাকবে আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে হাজির হতে তো সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে